বাংলাদেশে আসতে পারে আবার জরুরি অবস্থার ডাক, আর এই জরুরি অবস্থার ডাকের জন্য দায়ী কারা? আসসালামু আলাইকুম, আমি ফার্মাসিস্ট তন্ময় ঘোষাল আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো বাংলাদেশে যেখানে নিউজটা ওপার বাংলার হিন্দুস্তান টাইমসে গতকাল রিপোর্ট হয়, সেখানে আমরা কতটুকু সচেতন হয়ে গেছি, এখনও হতে পেরেছি? ওপার বাংলায় যে রিপোর্টটা হয়েছে সেখানে বলা হচ্ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে 2292 জন এবং মৃতের সংখ্যা বেড়ে 176 জন। ডেঙ্গুর প্রকোপে জর্জরিত বাংলাদেশ, আর হিন্দুস্তান টাইমস থেকে বলা হচ্ছে যে সেদেশে ততরিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মশার কামড়ে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 2292 জন, এর মধ্যে শুধুমাত্র ঢাকার হাসপাতালগুলিতেই ভর্তি হয়েছেন 1064 জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1228 জন। বাংলাদেশের যে সংবাদপত্র প্রথম আলো, সেখানে রিপোর্ট দেখা যাচ্ছে এবছর সেদেশে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 176 জন। শুধুমাত্র জুলাই মাসেই, মানে এই মাসেই, মৃত্যু হয়েছে 129 জনের। এদিকে রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় সেদেশে 9 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, এর মধ্যে 8 জন ঢাকার বাসিন্দা এবং 1 জন ঢাকার বাইরের। তো রিপোর্ট অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত 32977 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশে, এর মধ্যে ঢাকার হাসপাতালে 19949 জন ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। ঢাকার বাইরে 13028 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর আগে 2022 সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্যু ঘটেছিল 281 জনের। 2021 সালে প্রাণ হারিয়েছিলেন 105 জন ডেঙ্গু রোগী। এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর সেদেশের ডেঙ্গু আক্রান্তদের 63.5% হলেন পুরুষ। এদিকে মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা। এদিকে আক্রান্ত রোগীর অর্ধেকই 18 থেকে 40 বছর বয়সী। এদিকে এত কিছুর পরও বাংলাদেশের এখনও জরুরি অবস্থা ঘোষণা হয়নি বা এখনও সে পর্যায়ে যায়নি বলেছেন আমাদের দেশের স্বাস্থ্য অধিদপ্তর থেকে। তার কথায়, মানে তাদের কথায় সতর্ক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। এদিকে প্রচুর সংখ্যক শিশু এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এই আবহে স্কুলগুলিতে মশা নিধনের ব্যবস্থা রাখার কথা বলেছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। এদিকে মশা নিয়ন্ত্রণে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি ঢাকার 2 সিটি কর্পোরেশনের, আর এরই মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 5টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 6টি জায়গাতে ডেঙ্গুর জন্য ওয়ার্নিং, মানে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আছে যাত্রাবাড়ি, মুগদা, কদমতলি, জুরাইন, ধানমন্ডি, বাসাবো, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা। এই পরিস্থিতিতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়রদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন সেদেশের প্রধান বিরোধী দল বিএনপি। ক্রমেই এটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে। তো কোনটা রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে বা কোনটা হবে না বা হবে, এসব নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। আসল প্রয়োজনটা হচ্ছে আপনি নিজে সচেতন কিনা। তো আগে বুঝুন, আগে নিজের সচেতনতা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। কারণ আপনার এলাকায় যদি ডেঙ্গু মশা লার্ভা বা মশা জন্ম নেয়, তাহলে মনে রাখবেন একটা এলাকায় একটা বাড়িতে যদি ডেঙ্গু মশা কামড়ায়, তো সেই পুরো এলাকাটাই কিন্তু ওয়ার্নিং থাকে। কারণ আপনি সচেতন না হলে আপনার পুরো এলাকা সচেতন হয়েও কোনো লাভ নেই। তাই ইচ অ্যান্ড এভরিওয়ান, মানে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরি করতে হবে এই ডেঙ্গু থেকে বাঁচার জন্য, ডেঙ্গু মশা থেকে বাঁচার জন্য।
তো ডেঙ্গুর লক্ষণগুলো কী, চিকিৎসা কী, বা ডেঙ্গুতে আপনি কী কী ঔষধ খেতে পারেন, এর আগের ভিডিওতে ডিটেইল বলা আছে, আমি সেখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেই ভিডিওর, আশা করি দেখে নেবেন এবং উপকৃত হবেন। তবে ভুল করেও কোনো লক্ষণ দেখা দিলে লোকাল কোনো কেমিস্ট বা ফার্মেসির দোকান থেকে বলে ওষুধ খাবেন না, জ্বর দেখা দিলেই অবশ্যই হসপিটালে যান, ডক্টর দেখান, নিজে নিজে কোনো মাতবরি করে ওষুধ খাবেন না বা জ্বরকে অবহেলা করবেন না, কারণ ম্যাক্সিমাম রোগী কিন্তু মারা গিয়েছে তারা এই জ্বরকে অবহেলা করে। তাই আপনার স্বাস্থ্য আপনার দায়িত্ব, আপনার স্বাস্থ্য সচেতনতা আপনার দায়িত্ব। আর ডেঙ্গু এমন একটা জিনিস, আপনি নিরাপদ না হলে, আপনি সচেতন না হলে আপনি এলাকাবাসীর জন্য নিজেই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবেন। তো একটা কথা বলি, এখনও সময় আছে, কোথাও পানি জমা দেখলে সেগুলো পরিষ্কার করুন বা কাউকে দিয়ে পরিষ্কার করান, বা সেই জায়গার মানুষকে সচেতন করুন যে আপনি আপনার এখানে পানি জমে আছে এটা ক্লিন করুন, মশার ঔষধ ছিটান, মশারিটা নিয়ে ঘুমানোর চেষ্টা করুন খুব সকালবেলা এবং সন্ধ্যার আগ দিয়েই, সাধারণত ডেঙ্গু মশার প্রকোপটা বেড়ে যায়, তাই এই সময়টা সচেতন থাকুন। আর ওভারঅল বাড়ির সবাইকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করে তুলুন। ধন্যবাদ, ভালো থাকবেন।